সকল সাংবাদিককে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে চারজন অনশনকারী যে দাবিতে অনশন চালাচ্ছিলেন যে যোগ্য প্রার্থীদের তালিকা আলাদা করতে হবে এবং তাদের যে এসএসসি যে তালিকা হাইকোর্টে দেয়নি সেই তালিকা তারা সুপ্রিম কোর্টে অবশ্যই তাদের পেশ করতে হবে এবং সেই দাবিতেই অনশন চলছিল। এবং কয়েকদিন আগে একটি সাংবাদিক সম্মেলন করে যদিও সুপ্রিম কোর্ট এসএসসি যে চেয়ারম্যান তিনি ঘোষণা করেছিলেন কিন্তু আমাদের সেটাতে কোনো আস্থা রাখতে পারেনি। আজকে সুপ্রিম কোর্টে যখন সেই শুনানির সময় তারা অন্তত সেই সাবমিশন করেছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মনে করছি যে এখন আমাদের অনশন আন্দোলন স্থগিত রেখে আমাদের যে রাস্তার যে অন্য অন্য লড়াই আছে এবং কোর্টের যে লড়াই আছে আগামী জুলাই মাসে যে কোর্টের আবার ডেট পড়েছে সেই লড়াইয়ে আমরা মনোনিবেশ করব। অনশনকারীদের শারীরিক অবস্থা ইতিমধ্যে অত্যন্ত খারাপ, তাদের প্রেশার অত্যন্ত নেমে গেছে, 50-60 নেমে গেছে, একজন আজকে হসপিটালাইজ হয়েছিলেন এবং তাদের পরিবার পরিজন ছেড়ে ছোটো ছোটো বাচ্চাদের ছেড়ে মায়েরা রয়েছেন, একজন বাবা সুমন তার বাচ্চা এখানে চলে এসেছে, এটাও আমাদের পক্ষে খুব হৃদয় বিদারক হয়ে দাঁড়াচ্ছে। তো এই পরিস্থিতিতে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের এই আইনি লড়াইয়ের ফলে আজকে যে সাময়িক স্বস্তি এবং স্থগিতাদেশ আমরা পেয়েছি সেই ভিত্তিতে আমরা এটাকে স্থগিত রাখছি অনশন, এবং পরবর্তী যে কর্মসূচি সেটা আপনাদের আমরা পরবর্তীকালে জানাব। এবং এসএসসি রাজি হয়েছে যে তারা যারা যোগ্য তাদের নামের তালিকা দেবে, যেটা এতদিন তারা রাজি হয়েছিল না। এবং আমরা চাইছি, আমাদের এরপরে দাবি থাকবে যে তারা তথ্য প্রমাণ সহ নামের তালিকা দিক, যাতে আর কখনো সেই যোগ্য তালিকার উপর কোনো রকম কোনো প্রশ্নচিহ্ন না আসে। আমাদের কাছে আমাদের ওএমআর আছে এবং আমরা জানি এসএসসির কাছেও সকল তথ্য আছে, তাহলে এসএসসি যেন আমাদের তথ্য সহ প্রমাণ সহ আমরা যোগ্য সেইটা নামের লিস্ট দিক প্রমাণ সহ। এবং আমরা আগামী দিনে সসম্মানে আমাদের বিদ্যালয়ে ফিরে যেতে চাই, আমরা চাই মাথা উঁচু করে ক্লাসরুমে ঢুকতে, বাচ্চাদেরকে পড়াতে। 16 জুলাই পরবর্তী শুনানি, এবং আপনারা বলছেন আদালত আপনাদের কিছুটা মানবিকতা কিছুটা আপনাদের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে। আচ্ছা বলছি, ওনারা প্রেস কনফারেন্স ডেকেছে আগে, ওনারা নিয়ে আজকে আমরা প্রশ্ন করি। রুমদাবু আপনাকে নমস্কার। 2016 প্যানেলের চাকরিটা হারিয়ে আমরা রাস্তার আন্দোলন এবং অনশনে বসেছিলাম, সেই অনশনের আজ 6ষ্ঠতম দিন। আজকের এই সুপ্রিম কোর্টে সেই মামলাটি সারাদিন ধরে আপনারাও লক্ষ্য করেছেন, সেই মামলা চলছিল। সেখানে এই যে এসএসসি, যাদের ভুলের কারণে যাদেরকে মহামান্য কলকাতা হাইকোর্ট বারবার ডেকেছিল যে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা কিনেছেন, নেতামন্ত্রীরা বিক্রি করেছেন, মুখ্যমন্ত্রী বিক্রি করেছেন, আপনারা সেই লিস্ট দিন, তারা গরিমসি করেছেন। কিন্তু সুপ্রিম কোর্টে তাদের তারা বুঝেছেন, বিলক্ষণ বুঝেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝেছেন যে সুপ্রিম কোর্টে সেই চালাকি চলবে না। তাই যে মুখ্যমন্ত্রীর কথায় গাছের একটা পাতাও নড়ে না, সেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এসএসসিকে যে আপনারা স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে অবিলম্বে দাখিল করুন, কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছেন, একটা পরিসংখ্যান দিয়েছে। এই জন্য আমরা এই দাবিটাই করেছিলাম ওএমআরসি প্রকাশের মধ্য দিয়ে, যোগ্য অযোগ্যদের আপনারা জানান। এবং এই এসএসসি স্ক্যাম, এটা যে কত বড় একটা দুর্নীতি, আমরা যে কত দুর্নীতির শিকার, এই যে দুর্নীতি করে যে মাস্টারমশাইরা শিক্ষকতা নিয়েছেন সেই জায়গায়, যে এসএলএসটির আমার দাদারা ভাইয়েরা আসতে পারতো, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, যারা ওয়েটিং লিস্টে রয়েছে, সেই বিষয়গুলোও যেমন আসবে।
সুতরাং এত বড় স্ক্যাম সময় লাগবে, আমরাও বিশ্বাস করি এদেশের বিচার ব্যবস্থা, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সকলের প্রতি আমাদের আস্থা রয়েছে। এবং আমরা তো প্রথমেই বলেছিলাম, আজও বলছি, আগামী দিনে বলবো, এই দেশ, এই বিচার ব্যবস্থা, আমরা যারা নিজের মেধায় চাকরিটা পেয়েছি, আজকে পরিবার পরিজনদের হারিয়ে আমরা যে অসহায় হয়ে আপনাদের সামনে এক কথা বলছি, যে আসলে দুর্নীতির শিকার হয়েই বলছি, সেই বিচার ব্যবস্থা আমাদের মেধা সুরক্ষিত করবে এবং আমাদের অধিকার সুরক্ষিত করবে এবং আমরা নিজের চাকরিটা ফিরে পাবো শেষ পর্যন্ত, এবং বিদ্যালয়ে ফিরে যেতে পারবো, ছাত্রছাত্রীদের সেবা করতে পারবো, যে শিক্ষকতার মহান পেশা, জীবনে সেবার ব্রতী হয়েছি, সেই পেশায় আমরা ফিরে যেতে পারবো। এবং আমাদের নেতৃত্ব যেমন করে বললেন যে আমরা অনশনের বিষয়টা, আমাদের শারীরিক অবস্থাও ভালো নেই আপনারা দেখছেন, তো আমরা নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলবো, কারণ সংগ্রামী যৌথ মঞ্চ দুর্নীতির বিরুদ্ধে 467 দিন ধরে এই দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগের দাবিতে লড়াই, সংগ্রাম, আন্দোলন সংগঠিত করে আসছে আপনারা জানেন। সুতরাং আমরা সুপ্রিম কোর্টের প্রতি যেমন আশাবাদী, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব যে আমাদের যোগ্য চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে, তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বকে আমরা সেই 2016 প্যানেলের চাকরিহারাদের পক্ষ থেকে অনেক অনেক সংগ্রামী অভিনন্দন জানাই। বলছি আরেকটা বিষয় হচ্ছে যে অতিরিক্ত